পাঁচ রেকর্ডে পর্দা নামল 47তম জাতীয় অ্যাথলেটিক্সের। শেষ দিন 200 মিটার স্প্রিন্টে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন শিরিন আক্তার। একই দিন আরও এক ইভেন্টে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর অ্যাথলেট। পদকের হিসাবে তার বাহিনী হয়েছে আসর সেরা। অ্যাথলেটিক্স থেকে হারিয়ে যাওয়া সংস্থাগুলোকে ফেরানোর উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। চার গুণিতক 400 মিটারে নৌবাহিনীকে স্বর্ণ জেতালেন শিরিন আক্তার। বঙ্গবন্ধু স্টেডিয়াম জুড়ে নেভি অ্যাথলেটদের বিজয় মিছিল। সেনাবাহিনীর সাথে তাদের সমানে সমান লড়াই শেষ হলো আসর সেরা নৌবাহিনী। আসর জুড়ে উজ্জ্বল শিরিন, 100-এর পর 200 মিটার স্প্রিন্টেও সবার সেরা। স্বর্ণের চেয়েও দামি তার রেকর্ড। 24.68 সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড নতুন করে গড়েছেন নৌবাহিনীর অ্যাথলেট। পুরুষদের 200 মিটারে স্বর্ণ জিতেছেন জহির রায়হান। 24.97 আমার নিজের রেকর্ড ছিল, তো সেটি আবার নতুন করে মজবুত করতে পেরেছি, ব্রেক করতে পেরেছি। এটা আসলে অসাধারণ। আমার কোচ আমার পেছনে অনেক পরিশ্রম করেছেন, আর বললাম কিছু কিছু মানুষ আছে যারা আমার পেছন থেকে অনেক সাপোর্ট করে। 47তম জাতীয় আসরের রেকর্ড হয়েছে 5টি। ট্র্যাকে এক অ্যাথলেটকে অন্যজন ফেলে দেওয়ার অভিযোগে স্থগিত 800 মিটারের ফল। অ্যাথলেটিক্সকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আর অ্যাথলেটদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। যে সংস্থাগুলো ডিসিপ্লিন থেকে হারিয়ে গেছে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ কাস্টমস, বিজিএমসি, বিটিএমসি, রেলওয়ে, পোস্টাল, বাংলাদেশ বিমান বাহিনী, বিসিআইসি, পিডাব্লিউডি সহ যেসব স্টার হোল্ডাররা একসময় আমাদের খেলোয়াড়ের পাশে দাঁড়াতো, স্যার বলেছেন ইতিমধ্যেই ওই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে বসবেন। জাতীয় আসর থেকে বাছাইকৃতদের নিয়ে ক্যাম্পের প্রতিশ্রুতি আবারও মিলেছে, এবার চেষ্টা দেশের বাইরে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।